এই আলহামদুলিল্লাহ আহবাব আসাম রহমতুল্লাহ কে কেউ প্রশ্ন করল যে আপনি আপনার খাদ্য কোথা থেকে পাইয়ে থাকেন তিনি আল্লাহ হতালার এমন খাদ্য ভাণ্ডার হইতে পাইয়ে থাকি যাতে কখনও বাড়িবার কমিবার আশঙ্কা নাই অথবা লোকটি পুনরায় তাকে বলিল আপনি মানুষকে ধোকা দিয়া তাদের মাল দৌলত খাইয়া থাকেন ইয়া শুনি অতিম রহমতুল্লাই বললেন আমি তোমার মাল হইতে কখনও খাইয়াছি কি সে বলল না তিনি বললেন কথাই না ভালো হইতো যদি তুমি মুসলমান হইতে সে বললো আপনি শুধু শুধু কথায় কথায় যুক্তি অবতারণা করিয়া থাকেন হাতিম রহম হাতিম রহমতুল্লাহ বললেন আল্লাহ তালাও কেমন দিন মানুষের নিকট যুক্তি প্রমাণে তলব করিবেন কিছুক্ষণ পর লোকটি বলল এসব তো কথার কথা মাত্র তিনি বললেন এগুলিকে শুধু কথার কথা মনে করিও না এবং ওই সমস্ত পছন্দনীয় আহাকাম যদি আল্লাহ তাহলে এই সমস্ত আহ কাম প্রেরণ না করিতেন তবে তোমার মতো তোমার পিতার জন্য তবে তোমার মাতা সুমান আল্লাহ তবে তোমার মাতা তোমার পিতার জন্য হালালি হইতো না সুমান আল্লাহ অথবা সে বলল সত্যি কি আপনার যদি যাসমানিতে আসিয়া থাকে তিনি বললেন আমার কেন সকল শিষ্যজীবের রুজি আসমানিতে আসিয়া থাকে যেমন আল্লাহ বলিতেছেন অভিসু অভিস ওমাথু আর আসমানের মধ্যে রইয়াছে তোমাদের রিজিক এবং ওই সমস্ত বস্তু যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইতেছে অল্লা আকবার সে বইল আমি মনে করেছিলাম ঘরে জানলা পথেই কাটিয়ে থাকে যা হোক আমি এখন স্যার আপনি শুয়ে থাকুন আমি দেখিব আপনার রুজি আপনার মুখে মুখে কমাণ করিয়া আসে হাতেম রহমতুল্লাহ বলেন সে যখন ইয়া বলিল আমি ইয়া শোনা মাত্র শিশুর দোলনায় যাইয়া শয়ন করিলাম দুই বছর পর্যন্ত সেই দোলনা হচ্ছে বাইরে পা রাখিলাম না পূর্ণ দুই বছর পর্যন্ত সর্বদা আল্লাহ তালা তরবইতে আমার রুজি আমার মুখে আসিতে রইল মহ একবার অতবর সেই ব্যক্তি বহিল হজরত আপনি এমন কোন ব্যক্তিকেও কি দেখিয়াছেন যে সে ব্যক্তি বীজ বপন না করিয়া শস্য কাটিয়াছে তিনি বললেন হ্যাঁ তোমার মাথার সুরইতে রইয়াছে যা বপন না করিয়া তুমি কাটিতেছ মহ একবার লাগলি সে আবার বল আচ্ছা আপনি জমিন ত্যাগ করিয়া শূন্য মণ্ডলে চলিয়া যান দেখি সেখানে আপনার রিজেক কেমন করিয়া পৌঁছে তিনি বললেন আমি যদি পাখি হইয়া যাই তবে রুজি দাতা আমার রিজেক্ট মন্ডলে পৌঁছাইবেন সে আবার বলল আচ্ছা আপনি জমিনের অভ্যন্তরে চলে যান দেখি আপনার রুজিক কেমন করিয়া সেখানে যায় তিনি বললেন আমি যদি পিঁপড়া হইয়া যাই তবে রিজেক দাতা জমিনের ভিতরেও আমার রিজেক্ট পৌঁছাইবেন অথবা লোকটি নীরব হইয়া গেল এবং তবা করিল তৎপর বলিল হজরত আমাকে কিছু নসিহত করুন হাতিম রহমতুলাই বললেন মানুষ হইতে নিজের লোভ লালসা বিচ্ছিন্ন করিয়া ফেল তাহলে তাহারও তোমার হইতে নিজেদের আশা ভরসা কর্তন করিয়া দিবে আর আল্লাহ তালার আবাদত এমনভাবে কর যে তুমি এবং তিনি তো আর কেউ এখন তা জানিতে না পারে তাহলে তালা বাইরে তোমাকে সম্মানিত মর্যাদাশালী করিবেন আর তুমি যেখানেই থাকো হ্যাঁ তুমি যেখানেই থাকো মানুষের খেদমত করো তাহলে সমগ্র মানব সমাজ হইতে মানব সমাজ তোমার খেদমত করিবে কথিত আছে আরও একজন লোক তাকে জিজ্ঞাসা করে হজরত আপনি খাদ্য আহার্য দ্রব্য দিয়ে কোথাও দিয়ে পাইয়ে থাকেন তিনি বলেন্লা আল্লাহ তালের কর্তৃক কর্তৃত্বাধীন ওই আসছে আসমানসমূহ জমিনের যাবতীয় ভাণ্ডার সেখানে দিয়ে আমি আমার রিজিক পাইয়া থাকি আল্লাহ একবার তপস্ত আহবাব আমরা আরও আলোচনা করব ইনশাল্লাহ এই পর্যায়ে উশ্বাস করলাম অপেক্ষায় থাকুন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর জন্য